पेपर को OECIT 601A ओके सिलेबस नाउ आई एम कमिंग टू द सिलेबस सिलेबस हमें अपलोड कर देबो क्लासरूम में नाउ मैं बोल छी ब्रीफली सिलेबस क्या आछे আজকে 11টা হয়ে গেছে
12টাতে আর একটু নিচে নামবে, অথবা আরেকটা হতে পারে তুমি প্রত্যেক এক ঘন্টা পর পর নিয়েছো, কিন্তু তোমার হঠাৎ মনে পড়ে দরকার হচ্ছে যে সন্ধ্যে 7:30টার সময় কিরকম টেম্পারেচার ছিল, তুমি সেটা নাও নি, তুমি নিয়েছো কি 7টায় নিয়েছো 8টায় নিয়েছো বাট নট এট 7:30, তখন কি হবে এটাকে বলি আমরা ইন্টারপোলেশন, মানে ইন বিটুইন টু ফিক্স পয়েন্টস ইউ হ্যাভ টু গেস ফ্রম দ্য শেপ অফ দ্য কার্ভেচার what could be the value of y at that particular point of x, eta hocche interpolation, mane actual jekhane value nei tomar measure kora shei value gulo ke tumi numerical computation er through diye predict korcho, so this is called interpolation or extrapolation. Extrapolation mane jokhon tomar graph er baire tumi otake extrapolate korcho, extra mane ki barti barti tancho tokhon ota extrapolate, ar interpolation mane in between two points you are guessing the value, then it is called interpolation. Acha next hote numerical integration. Integration to tumra shobai jano je ekta age je example dekhalam ota integration, kintu numerically integrate korte gele kibhabe o korbe seta totally amader ja chena shona ja method ache tar theke different, kothin noy puro tai difficult noy very easy but different. Next is the solution of a linear equation. Tara kache equation ache ax plus by plus c is equal to 0, thik ache a b constant c constant eigulo kono value thakte pare, ebar two sets of equations thakte pare, eta dhore x1 y1 hote pare, arakta hote pare a1 x2 plus sorry eta thik ache v2y plus c1 equal to 0, ঠিক আছে, বা এটা v1 বলা, এই টু সেটস অফ ইকুয়েশনস থেকে তোমাকে x আর সলভ করতে হবে, এটা আমরা তো হাতে করে সলভ করে ফেলতে পারি বাট কম্পিউটারে থ্রু দিয়ে কি করে আমরা সলিউশন করব, সো দ্যাট উইল বি অবটেইনড থ্রু দ্য সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন মেথড. নাও সলিউশন অফ এনি অ্যালজেব্রিক ইকুয়েশন নট লিনিয়ার, এটা লিনিয়ার আর এটা যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন, it might be quadratic equation, it might be x to the power 4 equation, x to the power 5 equation, jekon equation hote pare, and last of the solution of ordinary differential equation. Ordinary differential equation mane ki karo dy dx plus 4xy is equal to 0, thik ache ei dhoroner equation ki kore tumi solution korbe, তারপরে মেইনলি এগুলো হচ্ছে সলিউশনস অফ डिफरेंट টাইপস অফ ইকুয়েশন ইনক্লুডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিস ইজ ইন্টিগ্রেশন, দিস ইজ ইন্টারপোলেশন এন্ড দিস ইজ দা অ্যাপ্রক্সিমেশন ইন নিউমেরিক্যাল কম্পিউটেশন. ওকে, এই হচ্ছে তোমাদের 6টা চ্যাপ্টারস আছে, 6টা মডিউল বলতে পারো, চ্যাপ্টার বলতে পারো, বলতে পারো, এবার প্রত্যেকটা একটা হেডিং এর একটা মেথডের আন্ডারে ধরো দুই তিনটা করে মেথডস আছে, মানে ধরো ইন্টারপোলেশন কি কি টেকনিক আছে, যেমন নিউটনস ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মেথড, ল্যাগ্রাঞ্জস মেথড. একটা জিনিস আমি বলে রাখছি, এই সাবজেক্টটা খুব ইজি, খুব সহজ, কিন্তু খুব বড় বড় ফর্মুলেশনস আছে, ফর্মুলেশনসগুলো একটু মাথায় রাখতে হবে, যদি তুমি ফর্মুলেশনসগুলো মাথায় রাখতে পারো আর কিছু করার নেই, বাকিটা তোমাদের কম্পিউটেশন, মানে হাতে একটা ক্যালকুলেটার থাকবে আর কিছু করার নেই, ঠিক আছে, খালি ক্যালকুলেট করতে হবে, তাহলে বুঝতে পারবে. স্কোরিং পেপার ম্যাথমেটিক্স মানে বুঝতে পারছো ফুল 100, মানে আউট অফ 100 100 ওকে, আগের বার তো যারা নিয়েছিল সবাই ভালো মার্কস পেয়েছিল, খুবই ভালো মার্কস পেয়েছিল, আগের বার যারা অনলাইন পরীক্ষা দিয়েছিল ওদের পক্ষে বেশি ডিফিকাল্ট ছিল, তোমাদের এবার যেহেতু এটা অফলাইন হচ্ছে, আমি জানি না, আমি পার্সোনালি বলছি হাই প্রবাবিলিটি অফলাইন পরীক্ষা হওয়ার নিশ্চয়ই, কারণ অফলাইন সব কিছু শুরু হয়ে গেলে নিশ্চয়ই অনলাইন পরীক্ষা হবে না আশা করছি, এটা বরঞ্চ আগে দুটো ইয়ারে অনলাইন পরীক্ষা হয়েছিল তাতে যেটা প্রবলেম ছিল এমসিকিউ দেওয়া হচ্ছিল, এবার ম্যাথসের পেপারে এমসিকিউতে প্রবলেম হচ্ছে কি তোমাকে অঙ্কটা করে এমসিকিউতে ইউ হ্যাভ টু পিক আপ দ্য রাইট অপশন, তারপরে যদি একটা বড় অঙ্ক থাকে তার জন্য তুমি ম্যাক্সিমাম টু পয়েন্টস অফ বেশি স্ক্যান করতে পারছো না, দ্যাট ইজ দ্য প্রবলেম, কিন্তু এখানে অফলাইন পেপারে কোনো প্রবলেম, তোমরা কে ক্লাসে থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ার, এটা নয় এটা থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ার উপরে চলে যাও,
ক্লাস হচ্ছে, মানে টোটাল সাবজেক্টগুলো সম্পর্কে ইন্ট্রো দেওয়া হচ্ছে, ঠিক আছে? যেহেতু আমি ওটাও নেব, ইম্পর্টেন্ট স্টেপ।
এই যে কোভিড রিলেটেড যে সমস্ত রিসার্চ হচ্ছে সেখান থেকে ডেটা কি করে কালেক্ট করছে, বা ধরো কোনো ক্যান্সারের সেল নিয়ে কেউ রিসার্চ করছে, তার মানে তাকে প্রথমে আগে ক্যান্সারের সেলে যদি কেউ ইমেজটা নিয়ে কাজ করে তাহলে সেই ধরনের ইমেজটা আগে কালেক্ট করতে হবে। সেটা এমআরআই ইমেজ হতে পারে, সিটি স্ক্যান থেকে হতে পারে, যে কোনো ধরনের টাইপের হতে পারে, কিন্তু সেই ডেটাগুলো আগে কালেক্ট করতে হবে। কারণ আমার কাছে আমি চাই ব্রেনের ছবি, মানে ব্রেনের ধরো টিউমারের ছবি, সেখানে আমি না পেয়ে উল্টো পাল্টা অন্য কিছু ছবি পেয়ে গেলাম, তাহলে তো হবে না, আমার পুরো অ্যানালিসিসটাই ভুল হয়ে যাবে। সো ডেটা কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডেটা অ্যানালিসিস। Thank you.
university enrollment कोई चीज नहीं है सर प्लीज Rounding of numbers.
numbers up to 3 digits after the decimal point. ঠিক আছে মানে decimal এর পরে up to 3 digits তোমাকে এটাকে round off করতে বলা হয়েছে। তাহলে তুমি কি করবে? 0.053 এর পরে নাম্বারটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল মানে ইউ হ্যাভ টু অবজার্ভ দিস ওয়ান 8 ইজ গ্রেটার দ্যান 5 যদি এটা গ্রেটার দ্যান 5 হয় দেন ইউ হ্যাভ টু রাউন্ড অফ দিস নাম্বার বাই 0.0054 এটা আমরা সবাই জানি ঠিক আছে পয়েন্টের পর তিনটি ডিজিট অবধি আমাকে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে মানে রাউন্ড অফ করতে বলা হচ্ছে পরেরটা যদি গ্রেটার দেন 5 হয় তাহলে আমরা বলবো 7.054 আর যদি আমার নাম্বারটা এরকম হতো 295 এর থেকে ছোট দেন উই হ্যাভ টু গিভ ইট অ্যাজ ইট ইজ রাইট এবার যদি আমাদের একটা एग्जांपल দেওয়া হয় सपोज 0.359 Here the number is exactly 5. Then what to do? এখন কনফিউশন টা অ্যাড করবে তাই তো যখন এটা 5 হয়ে যাচ্ছে তখন আমি কি করব আমি কি এটা এরকমই রাখবো নাকি এটা চেঞ্জ করব নাও উই হ্যাভ টু ডিসাইড ইন দ্য প্রিভিয়াস এটা হচ্ছে ইকুয়াল টু 5 রাইট ওয়্যার ইজ দ্য প্রিভিয়াস নাম্বার ইজ অড নাম্বার অর ইট ইজ অ্যান ইভেন নাম্বার এন্ড ইউ হ্যাভ টু ডিসাইড অন দ্য বেসিস অফ দিস অড অর ইভেন ভ্যালু এরপরে আমাদের ফর্মুলেশনগুলো চলে আসবে সেগুলো আমি আজকে আর কন্টিনিউ করছি না আজকে
introductory class chilo ami etokari eta stop korchi etokari modhe kothin kichu nei ebong ami to kichu bola hoyni shorokom just introduction dewa hoyeche dutu subject er byapare overall kibhabe assessment hobe seta bola hoyeche eta mathematical paper eta on ca1 ta ami abar bolchi ca1 ta amaderke bola hoyeche we have been instructed class the ca1 only not others only ca1 in online mode right এটা আমি তোমাদের বলে দিলাম এবার বাকি যা হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই কলেজ অথরিটি এন্ড দ্য সাবজেক্ট টু ফাদার ইনস্ট্রাকশন কতজন আছে আমি জাস্ট একবার কাউন্ট করে নিই আইটিরা একটু হাত তোলো তো Out of 32, 8 জন আইটি আছে, rest CSE.